হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো জাস্ট নাও এক ভিলেন রিটার্নস এর অফিসিয়াল ট্রেলার দেখলাম, তো কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো একটা কথা বলতে চাই, যখন এক ভিলেন সিনেমাটা আমি বড় পর্দায় দেখতে গেছিলাম, আমি তখন ব্যাঙ্গালোরে ছিলাম, এক কথায় মানে ফাটিয়ে লেগেছিল এবং অনেকগুলো কারণ ছিল তার জন্য। ফার্স্ট অফ অল যেটা ছিল গানগুলো এত সুদিং ছিল এবং এত ওয়েল প্লেসড ছিল, মানে সিনেমাটাকে ডিস্টার্ব না করে গানগুলোকে প্লেস করা ছিল আর কি, এবং এক্সেবার্কের এক গান ছিল। এবং অন্যদিকে পারফরমেন্স, সিদ্ধার্থ মালহোত্রা এবং আমাদের শ্রদ্ধা কাপুরের যে কেমিস্ট্রি, মানে কীভাবে এই দুটো মানে ডিফারেন্ট ক্যারেক্টারের লোক প্রেমে পড়ছে এবং তাদের লাইফে একটা ক্রাইসিস আছে, সেখান থেকে কীভাবে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে, যে ফাইটটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছিলো। এবং অপোজিট দিকে রিতেশ দেশমুখ আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছিল। তো এবার এক ভিলেন রিটার্নসের ক্ষেত্রে আমি বলবো যে সবার ফার্স্টে মানে কী হলো, কাস্টিংটাই আমার পছন্দ হয়নি। ওয়াই জন আব্রাহাম? কেন? এটা অ্যাকশন সিনেমা কখনো হতে পারে না, এবং জন মানে অ্যাকশন, এর বাইরে কিচ্ছু থাকে না। বিশ্বাস করো, এক ভিলেন একটা স্টোরি ছিল, আমার মনে হয় না এখানে কোনো স্টোরি তারা ঠিকমতো দেখাতে পারবে, মানে ভুলভাল কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রেখে ছেড়ে দেবে আর কি, ঠিক আছে। মেইনলি এরা অ্যাকশনেই ফোকাস করবে। এবং অর্জুন কাপুর এত মিসফিট লাগছে, মানে অ্যাকশন সিনেমার জন্য তো অর্জুন কাপুর ফার্স্ট অফ অল প্রিপেয়ার্ড না, তাও আবার জনের অপোজিটে রাখা হয়েছে, গড নোস। এবং যে দুজন আই ক্যান্ডিকে দেখতে পেলাম, দিশা পাঠানি এবং তারা সুটারিয়া, মানে হরিবেল লাগবে এটা। ট্রেলারটা দেখেই এত ভয় লাগছে, বড় পর্দায় গিয়ে দেখলে কী হবে। তো যেটা বলার, যে ট্রেলারে যেটুকুনি বুঝতে পারলাম যে কিছুই বোঝার মানে স্কোপ তারা দেয়নি, র্যান্ডম কিছু সিন তারা জুড়ে দিয়েছে। আমার স্টোরিতে আমি হিরো, তাহলে তুই ভিলেন, তোর স্টোরিতে তুই হিরো, তাহলে আমি ভিলেন, মেয়েগুলোও বলছে তুই হিরো আমি ভিলেন, মানে জাস্ট এক ভিলেন নামটা যুক্ত করতে হবে, এটাকে অন্য নামে রিলিজ করতো, এক ভিলেন রিটার্নস। ওয়াই গানটা ঠিক লাগলো, তবে একটা জায়গায় আমার ভালো লেগেছে, যখন গালিয়া তেরি গালিয়া বলে গানটা স্টার্ট হলো, একমাত্র ভালো লাগার জায়গা ছিল সেটাই, সেই পুরোনো ভাইবসটা কাজ করছিলো, তারা চেষ্টা করছে সেই পুরোনো ভাইবসটা গানগুলোকে ইউজ করে সিনেমাটাকে তোলার। এখানে যদি নতুন গান রাখে, আছে থাকবে অবশ্যই, ওয়ার্ক করবে না, তাই পুরোনো গানগুলোকে ঢুকিয়ে সেই পুরোনো ফ্লেভারটাকে আনার চেষ্টা করছে, বাট দিস ইজ নট পসিবল, কখনোই পসিবল না। ট্রেলারটা চলে যেতে পারে বাট একটা সিনেমা কখনো এভাবে চলতে পারে না। তো মোহিত সুরি আর একটু ভাবা উচিত ছিল, হি ইজ এ ভেরি গুড ডাইরেক্টর, এবং এক ভিলেন সত্যি মানে সব দিক থেকে একটা পারফেক্ট সিনেমা লেগেছিলো আমার সেই সময় দাঁড়িয়ে। এবং সিদ্ধার্থ মালহোত্রাকে রিপ্লেস করে এখন এরা, আমি তো মেনে নিতে পারছি না, অ্যাটলিস্ট তোমাদের ভালো লাগতেই পারে, অ্যাকশনগুলো চেষ্টা করেছে বাট প্রচুর জায়গায় ভিএফএক্সের ভুলভ্রান্তি ধরা পড়ছে। ট্রেলারটা দু তিনবার দেখো, তাহলে তোমরাও ধরতে পারবে আর কি, বোঝাই যাচ্ছে চারপাশে গ্রিন স্ক্রিন লাগিয়ে ট্রেনের মধ্যে মারামারি করছে, এগুলো মানে আর কী বলবো। আর এটাই তোমাদের সাথে শেয়ার করছিলো, তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করতে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।